আগের সরকারের যে আইন ওটা বাস্তবায়ন আমরা কখনো চাই না। প্রায় 10 লক্ষ মানুষ সরাসরি এই পর্যটন ইনকাম দিয়ে তাদের সংসার পরিবার পরিচালনা করে। অতীতের নিয়াই আমরা যেভাবে সেন্ট মার্টিনে ব্যবসা করে যাচ্ছি সেভাবে আমরা যাতে ওইটা বজায় থাকে। এই যে ফ্যাসিস্ট সরকারের যে আইন করা হয়েছিল সেই আইনের দোহাই দিয়ে বর্তমান বন জ্বালানি উপদেষ্টা, পরিবেশ ও জ্বালানি উপদেষ্টা যে বক্তব্য দিচ্ছে, আগের সরকারের যে আইন ওটা বাস্তবায়ন আমরা কখনো চাই না। আমরা যদি ওই আইনেই বলবৎ থাকে তাহলে এই ফ্যাসিস্ট সরকারকে আন্দোলনের মাধ্যমে হটানোর কোনো প্রয়োজন ছিল না। আমরা এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের বিষয় আছে, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আছে, সুতরাং এই বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করে সেন্ট মার্টিনের যে পর্যটনের যে অগ্রযাত্রাকে ব্যাঘাত করে আমরা কখনো সেন্ট মার্টিনের যে রাত্রি যাপন নিষিদ্ধ এবং সীমিতকরণ ওইটা আমরা কখনো বাস্তবায়ন হতে দিব না। আমরা অতীতের নিয়েই পর্যটন সুচারুরূপে পর্যটন ব্যবসা চালিয়ে যেতে চাই। আপনার হচ্ছে প্রায় 3 লক্ষ সরাসরি মানুষ জড়িত এবং 3 লক্ষের সাথে হচ্ছে প্রায় 10 লক্ষ মানুষ সরাসরি এই পর্যটন ইনকাম দিয়ে তাদের সংসার পরিবার পরিচালনা করে। এখন যে পরিমাণ ইনভেস্টমেন্টের কথা বলছেন আপনি, হচ্ছে প্রায় কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট ওখানে জড়িত। এখন পরিবেশের দুঃখাই দিয়ে যদি আপনার ব্যবসা বন্ধ করা হয়, রাত্রি যাপন সীমিত নিষিদ্ধ করা হয় এবং যদি আপনার হচ্ছে পর্যটক সীমিত করা হয়, তাহলে তো হচ্ছে আমাদেরকে তো আপনার বিন দিয়েছেন, সরকারে বিন দিয়েছেন ট্যাক্স দেওয়ার জন্য, আপনি লাইসেন্স ফি নিচ্ছেন, আপনি হচ্ছে পরিবেশের জন্য, আমরা ব্যবসা যেমন চাই তেমনি হচ্ছে আমরা আমাদের হচ্ছে পরিবেশ এবং প্রতিবেশও রক্ষা করতে চাই। এটার একটা গাইডলাইন দরকার, এটার একটা আপনার নীতিমালা দরকার। নীতিমালা না হয়ে একটা পূর্বেকার সরকারের যে নীতিমালা প্রণয়ন করতে চেয়েছিল এটাকে আপনার এই সময়ে এসে জ্বালানি ও বন উপদেষ্টা যিনি বলছেন, বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই। এই শিল্পের স্তম্ভ হচ্ছে কক্সবাজার আর অলঙ্কার হচ্ছে সেন্ট মার্টিন। আমরা আসলে স্তম্ভটি বুঝতে পারিনি, অলঙ্কারটি বুঝতে পারিনি, এটি জাতীয় সম্ভাবনাময় শিল্প পর্যটন সেটিও বুঝতে পারেনি, যার কারণে বারে বারে দক্ষিণ এশিয়ায় গার্মেন্টসের পাশাপাশি একটি অপার সম্ভাবনাময় জাতীয় সম্ভাবনাময় শিল্প পর্যটন, এই পর্যটনকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে সৌকৌশলে আমাদেরকে কিছু কিছু তাবিজ, কিছু কিছু মন্ত্র আমাদেরকে পড়িয়ে দেয়, সে মন্ত্রের মধ্যে আমরা মত্ত থাকি, যার কারণে আমরা এই দেশকে অগ্রসর করতে পারি না। আমরাও পরিবেশ চাই, কারণ পরিবেশ বলতে গাছপালা, তরুলতা, পশু পাখি সব কিছু, মানুষ সহ পরিবেশ সব কিছু বাঁচতে হবে। পরিবেশ না থাকলে আমরাও চাই না, পরিবেশ সমস্যা থাকতে হবে। এখন পরিবেশ সম্মত হলো মানুষ মেরে ফেলা না। এখন যে পদক্ষেপ আমাদের যে মাননীয় উপদেষ্টা রিদওয়ানা হাসান যে পদক্ষেপ নিয়েছেন, রাত্রি যাপন নিষিদ্ধ, পরিবেশ সীমিতকরণ, কারণ দ্বীপবাসী তো বেঁচে আছে পর্যটক নিয়ে, পর্যটক না থাকলেও আর দ্বীপবাসী বেঁচেই থাকবে না, কারণ তাদের ছেলেমেয়েরা, আমাদের প্রায় 500-এর উপরে ছেলেমেয়েরা ট্রেন অফ কক্সবাজারটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পড়ালেখা করে, কিন্তু এদের যদি পর্যটন ব্যবসা বন্ধ হয়ে যায় তাদের খরচটা কীভাবে যোগান দিবে? তাদের খরচ যোগান দেওয়ার জন্য একমাত্র আয়ের উৎস হলো আমাদের পর্যটন ব্যবসা।